আমি একটু বাড়ি থেকে ছিলাম, ফ্রেন্ডটা পুরো আইতে আইতেই এই ঘটনা, মানে গাড়ি গুড়ি ভাঙচুর করতেছে, তখন আমি ধরার পরে তারপরে আমার এক সার বন্ধু সার নাইলে তোর লোক তোর বিপদে দেবো, তো আমার কেউ সারতাম, তখন আমি এক দুইটা শট দিয়েছিলাম, তারপরে তো বাড়িতে গিয়ে দাউলি হয়েছে, ছুটে গিয়েছে, দাওয়াই না আমার প্রায় চারটা কূপ দিয়েছে, কূপটি পড়ছে না, আমি গাড়িতে রাউন্ড দিতেছি গাড়ি সেটা রাউন্ড দেওয়ার মধ্যে, তারপরে আমি দূরে গিয়ে সেটা খেতে খুঁতে দিয়ে গিয়ে তার কাটা দিয়ে পড়ছি, মানে আমার মারে লাইতো আর বিএসএফের কাছে গিয়েছিল, তার বন্ধুর বিএসএফের কাছে, মানে আমার একদম অর্ধেক করে লাইতো, দেখেন গাড়ির মধ্যে কি করছে, মানে হঠাৎ করে কিছু জানি না তো, আমারে মারে লাগবো, বাইরে মারে লাগবো, সুইট টাই মেরে লেবো, জেলে টাই মেরে লেবো, অক্ষণ জেলে হয়ে গেছে, অক্ষণ চিল্লে চিল্লে করতেছে, জায়গাটা জয়পুর, জয়পুর। আপনার নাম? আমার নাম দিলওয়ার হোসেন। একটু পর আমি এখান থেকে নাইমা বাড়ির দিয়ে গেছি, আমার ড্রাইভার এখান থেকে কিছু দুষ্কৃতিকারী আর একজন অ্যারেস্ট করে লেগে গেছে, দাঁড়িয়ে আক্রমণ করছে, দাঁড়া দিয়ে দেখেন আপনি গাড়িটা কি করছে, এলোপাতাড়ি খুবই, আর ড্রাইভাররা একটুর জন্য আপনার এখানে চারটা কূপ দিছে, যদি লাগতো সে তো স্পটেড আছিল, দেখেন তার কি অবস্থা, এই জায়গার মধ্যে লাগছে কিছু কেন করছে, এখন পুলিশ তদন্ত করবে, একজনকে তো অ্যারেস্ট করে নিয়ে মানে নিয়ে গেছে, এখন দেখা যাক, এর সঙ্গে পুলিশ যদি এখন তদন্ত করে বের করতে পারে আর কি কেন হয়েছে বা কি তারা এখানে উন্নত দর্শক, হ্যাঁ তো এখানে লোকালে লোকালি বাড়ি এখানে, আমি এটার ব্যাপারে তো আমি একজন অ্যারেস্ট করছি আমি শুনছি, এখন এই ব্যাপারে আমি তো সম্পূর্ণ ব্যাপারটা আমি জানি না, গাড়িটা দেখলাম যে এলো পেতারি মানে এইভাবে খুবই এরকম অবস্থা করছে, আমি বিশালগড় 16 বিশালগড়ের টিপরা মোথার প্রার্থী শাহ। কোয়া নাই বাবা